নমস্কার বন্ধুরা, এসআই স্টাডি গ্রুপে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে আজ এসএসসি 2016 চাকরি বাতিল মামলার কী আপডেট আছে সেটা আপনাদের জানাবে। সাথে সাথে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের সিবিআই বয়ান, সেটা 17/5/2024 আজকের ডেটে কী আপডেট উঠে আসছে সেটা আপনাকে দেখাচ্ছি। সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের সিবিআই বয়ান। আমরা জানি কিছু অযোগ্য প্রার্থী আছে, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে যে নিয়ম, যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অর্ডার মোটামুটি কিন্তু অলরেডি আমাদের হাইকোর্ট থেকে আগে বলে দিয়েছিল যে অযোগ্যদের কিন্তু আলাদা করার কথা। কিন্তু সেটা যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে এবারে সেই অর্ডারের কী পর্যবেক্ষণ হচ্ছে এবং তার ফলে কী কী হচ্ছে, সিবিআই কী কী করছে, সমস্ত কিছু আপডেট এখনই দেখতে পাবেন। অবশ্যই অবশ্যই এসআই স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে রাখুন, তাহলে সব চাকরির নোটিফিকেশান এবং চাকরি বাতিলের নোটিফিকেশান, প্রাইমারি এবং এসএসসি মামলার নোটিফিকেশান, সমস্ত চাকরির খবর সবার আগে পাবেন। এবারে দেখে নিন আজকে সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলার কী আপডেট আছে। সুপ্রিম কোর্টে এসএসসি 2016 চাকরি বাতিল মামলার আপডেট সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে সিবিআইদের, সিবিআই যে অযোগ্য সেগ্রিগেট করার বিষয়টা সেটা কিন্তু এখন সিবিআইয়ের হাতে রয়েছে এবং সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে দেওয়া হতে পারে অযোগ্যদের সিবিআই বয়ান। সিবিআই অলরেডি বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায়, আমরা কালকের খবরে দেখতে পেয়েছিলাম যে তারা কিন্তু অলরেডি বিভিন্ন যে আপডেট নেওয়া শুরু করে দিয়েছে। সিবিআই যারা অযোগ্য আছে তাদের বয়ান নেওয়া শুরু করে দিয়েছে বিভিন্ন জেলার যে ডিআই অফিস আছে সেই ডিআই অফিস মারফত বিভিন্ন জেলায় সেই তথ্য সংগ্রহ করছে সিবিআই। এবং সাথে সাথে সিবিআই নিজাম প্যালেসে ডেকেও কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে, যারা 2016 চাকরি বাতিল মামলায় যারা যুক্ত আছেন এবং যারা 2016 চাকরি প্রার্থী আছেন, চাকরি বাতিল হয়ে গেছে যাদের, অলরেডি চাকরি করতেন, এবং যারা যারা অলরেডি সেগ্রিগেট করার পর অযোগ্য বলে নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে, তাদেরকেও কিন্তু অলরেডি সিবিআই কল করা শুরু করে দিয়েছে। কী কী হয়েছে সেটা এখন দেখে নিন। শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতি মামলা শুনানি রয়েছে 16 জুলাই। আমরা জানি নেক্সট বা পরবর্তী যে শুনানি আপডেট সেটা 16 জুলাই আমরা দিতে পারবো, কারণ 16 জুলাই নেক্সট শুনানি রয়েছে। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই, ঠিক আছে। সিবিআই কিন্তু সেই শুনানিতে অযোগ্য যারা হয়েছেন তাদের কিন্তু লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারেন। যারা অযোগ্য হয়েও সে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলেও অভিযোগ, এরা কিন্তু অযোগ্য হয়েছে বলে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, কাকে কবে কোথায় কীভাবে টাকা দিয়েছেন এবং তারা চাকরি পেয়েছেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তারে সে তথ্য কিন্তু সিবিআই তুলে দেবে আমাদের হাইকোর্টে, শীর্ষ কোর্টে, সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই সেটা তুলে দেবে এবং এটা 16 জুলাই জানতে পারবো আমরা। এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে বলে এটা অনুমান করছে কিন্তু সিবিআই। এবং এর ফলে এই দুর্নীতি মামলাতে সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির যে 2016 সালের যে প্যানেল আছে সেখানে চাকরি খাওয়া প্রায় চাকরি চলে যাওয়া প্রায় 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছিল এবং এসএসসি ও চাকরি হারা এবং যোগ্য দুটো প্রার্থীকেই একাংশ কিন্তু সুপ্রিম কোর্টে চলে যান। এবং হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যদের আমরা জানি সেগ্রিগেট বা আলাদা করার কথা সিবিআইকে নির্দেশ সিবিআইকে দিতে বলে, যে যোগ্য আলাদা এবং অযোগ্য আলাদা করে দিতে বলে এবং আমাদের এসএসসিকেও এটা বলা হয়। এবার সিবিআই সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় 4,500 অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গেছে, তাদের মধ্যে 250 জনের বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান অলরেডি লিপিবদ্ধ করা হয়ে গেছে। 250 জন অলরেডি বয়ান লিপিবদ্ধ করা হয়ে গেছে যারা অযোগ্য। মোট 4,500 জনকে সিবিআইয়ের কাছে কিন্তু আস্তে 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 সবার জিজ্ঞাসাবাদ এবং শুরু হয়ে যাবে। সাথে সাথে ওনারা কিন্তু বিভিন্ন লিপিবদ্ধ বয়ানও ওনাদের কাছ থেকে নিচ্ছেন এবং কীভাবে কোথা থেকে কার মাধ্যমে টাকা দিয়েছেন সেটাও কিন্তু তারা জানাচ্ছেন। সম্প্রতি আরও 400 জনের নাম লিপিবদ্ধ করে তালিকা তৈরি করা হয়েছে, তাদেরও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে। এক তদন্তকারী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান 16 জুলাই তারিখে শীর্ষ আদালতে জমা হতে পারে। তাহলে আমরা জানছি আইনজীবীদের সঙ্গে কথা বলে কিন্তু 16 জুলাই সেটা জমা দিয়ে দেবে সুপ্রিম কোর্টে। এবার মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, পূর্ব পরিকল্পনা অনুসারে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, ঠিক আছে, প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে এবং সঠিক পথে তদন্ত এগোচ্ছে এবং এইভাবে এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। এটা কিন্তু আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের আইনজীবী, তিনি কিন্তু এটা বিকাশ ভট্টাচার্য মামলাকারীদের আইনজীবী তিনি কিন্তু এটা বলেছেন। সাথে সাথে এই 2016 সালের এসএসসি চাকরি বাতিল মামলার এখন বর্তমানে অলরেডি একটি কপি, অর্ডার কপির হওয়ার পরে একটি কপি আছে, সেই কপিতে আপনারা দেখতে পাবেন কতজন অযোগ্য প্রার্থী আছে, সেই অযোগ্য প্রার্থীর সংখ্যা এবং কতজন অযোগ্য প্রার্থী আছে সেটা কিন্তু একটা লিস্ট অলরেডি প্রকাশ হয়েছে। সেই লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঢুকে নিতে পারেন। অলরেডি এই ইউটিউব চ্যানেলের নিচে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রামে জয়েন করে সেই অযোগ্য প্রার্থীদের লিস্টগুলোকে দেখতে পারেন। চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট পেতে এসআই স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত চাকরির নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে আসবে। সাথে সাথে আমরা বিভিন্ন নতুন চাকরি প্রার্থী যারা আছেন এসএসসি এবং প্রাইমারি টেট, তাদের জন্য কিন্তু আমরা কোর্স শুরু করে দিয়েছি, তারাও কিন্তু এখানে বিনামূল্যে এসআই স্টাডি গ্রুপের আন্ডারে পড়াশোনা করতে পারে। ভালো থাকবেন এবং পরবর্তী